হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজব কাহিনী আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় মুসলিম দেশ এবং বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় মুসলিম দেশ। ১৯৭১ সালের আগে পাকিস্তান এবং বাংলাদেশ একই একটি দেশ ছিল। ১৯৭১ সালে নিজেদের অধিকার চেয়ে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ২০২২ সালের তথ্য অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার অর্থনীতির একটি কম্পারিজন দেখাবো। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কারা বেশি এগিয়ে রয়েছে। প্রথমে আমরা পাকিস্তান নিয়ে কথা বলবো। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু এবং ইংলিশ। পাকিস্তানের ক্যাপিটাল সিটি হচ্ছে ইসলামাবাদ এবং কমার্শিয়াল ক্যাপিটাল সিটি হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে ২২ কোটি ৫০ লাখ। পাকিস্তানের মোট জনসংখ্যার ৪৪% মানুষ পাঞ্জাবি, ১৫% মানুষ পাঠান এবং ১৪% মানুষ হিন্দি। পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটির ৯৫% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের কিছু সাধারণ তথ্য। চলুন এখন কথা বলা যাক অর্থনীতি নিয়ে। ২০২২ সালে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে ৩৪৭ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২২ সালে পাকিস্তানের পিপিপি হচ্ছে ১.৫ ট্রিলিয়ন ডলার। পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে ১,৬৫৮ মার্কিন ডলার। পাকিস্তানের কারেন্সির নাম হচ্ছে পাকিস্তানি রুপি। পাকিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, হায়দ্রাবাদ, ফ্যাসিলাবাদ এবং পিন্ডি। বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের ইনফরমেশন। বন্ধুরা, এখন জানাবো বাংলাদেশের ইনফরমেশন। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা এবং কমার্শিয়াল ক্যাপিটাল সিটি হচ্ছে চট্টগ্রাম। ২০২২ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে ১৬৭ মিলিয়ন বা ১৬ কোটি ৭০ লাখ। বাংলাদেশে বসবাস করা মানুষের মধ্যে ৯৮ থেকে ৯৯% মানুষ বাঙালি, আর বাংলাদেশের ৯২.৫% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের কমন কিছু তথ্য। চলুন এখন চলে যাওয়া যাক অর্থনীতিতে। বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে ৭.৭৫ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের জিডিপি পিপিপি হচ্ছে ১.৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার্কেপিটা হচ্ছে ২,৭৩৪ মার্কিন ডলার এবং জিডিপি পার্কেপিটা চেসিং পাওয়ার হচ্ছে ৮,০০০ মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে যে সকল মেগা প্রজেক্ট হচ্ছে তার ছিটেফোঁটাও পাকিস্তানে হচ্ছে না, কারণ পাকিস্তান দেশটি বর্তমানে চরম রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। পাকিস্তানের পরে স্বাধীনতা লাভ করলেও উন্নয়ন দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে প্রায় ২০ বছর এগিয়ে আছে। আর বাংলাদেশে যে সকল প্রজেক্ট চলমান আছে তার বেশিরভাগেরই কাজ ২০২৫ আগে শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।